ঠিক যেন এমটিএফ এর ছোট ভাই, একদম একই রকমের আচরণ ব্যবহার। ঠিকই ধরেছেন, হিল্টন মেটাফেক্স এর কথাই বলছি। এমটিএফ এবং হিল্টন মেটাফেক্স দুটোরই গঠন ও কার্যপ্রণালী হুবহু একই রকম। এ দুটি প্ল্যাটফর্মে মূলত দুবাই থেকে পরিচালিত হয়েছে। এছাড়া এ দুটি প্ল্যাটফর্মের মূল মালিক বা পরিচালকদের কেউই চেনে না। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এমটিএফ যখন স্ক্যাম করলো তখনও মানুষ বুঝল না এই হিল্টনও দ্রুতই পালাবে। উল্টো সে সময় এমটিএফ এর ক্ষতিগ্রস্তদের নিজেদের দলে ভেড়াতে ব্যস্ত ছিল হিল্টনের বিনিয়োগকারীরা। যদিও সে সময় সাথে সাথেই হিল্টন পালিয়ে যায়নি, হঠাৎ করে এমটিএফ স্ক্যাম করে বসায় হিল্টন একটু ধাক্কা খায়। যদিও সে ধাক্কা সামলে গ্রাহকদের খুব ভালোভাবে পটিয়ে ধীরে ধীরে উজ্জ্বল বন্ধ করে দেয়। এরপরেও নতুন মুরগি ধরার কাজ বন্ধ রাখেনি হিল্টন, আর এর দেশ দালালরাও তার যোগান দিয়ে গেছে। হিল্টনের উজ্জ্বল বন্ধ তাও তো প্রায় এক মাস হতে চলল, কিন্তু এর বিনিয়োগকারীরা কি মনে করে, হিল্টন কি ফিরে আসবে? অনেকেই মনে করে হিল্টন আবার ফিরে আসবে, আর তার প্রচারও করছে এদেশীয় হিল্টনের কিছু সুবিধাভোগীরা। আপনি কি মনে করেন, হিল্টন কি ফিরে আসবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। সার্বিক বিবেচনায় বলা যায় হিল্টনের ফিরে আসার সম্ভাবনা 0.1%। যদি আসেও তবে আপনার আটকে যাওয়া ডলার ফেরত দিতে নয়, বরং উল্টো আরো কিছু ধান্দা করতে। তাই সাবধান, কোনোভাবেই দ্বিতীয়বার একই ফাঁদে পা দিবেন না। আর বিভিন্ন গ্রুপ বা পেজে যারা এখনো হিল্টনের দালালি করে বেড়াচ্ছে তাদের তথ্য সংগ্রহ করে রাখুন, কারণ এরাই আপনার এখনকার ডলার খেয়ে দিয়েছে এবং ভবিষ্যতে এরাই আবার নতুন কোনো ফাঁদ নিয়ে আপনার সামনে হাজির হবে। প্রায়ই তারা জুম মিটিং করে, 1000 জনের বেশি ঢুকতে না পারায় সেই মিটিংয়ে অনেকেই থাকতে পারেন না। আসল কথা হলো সেই মিটিংয়ে কেউ ঢুকতেই পারে না। বাস্তবতা হলো কোনো মিটিংয়ে আসলে হয় না। আপনি একজনকে দেখান তো যে সেই ভুয়া মিটিংয়ে ঢুকতে পেরেছে, একজনও পাবেন না। কয়েকদিন আগে হিল্টনের কথিত সিইওর একটি ভিডিও সব জায়গায় প্রচার হচ্ছে। এই ভিডিও দিয়ে অনেকে এস্টাবলিশ করার চেষ্টা করছে যে হিল্টন স্ক্যাম করেনি। সে ভিডিওতে বারবার বলা হয়েছে শেষ সময়ে অনেকে একসাথে ডলার উঠিয়ে নেওয়ার ফলে হিল্টনের সিস্টেম নাকি ক্র্যাশ করেছে এবং তা দ্রুতই ঠিক করা হবে। কথিত সিইও বলছে আরো 15 দিন পরে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু 5 মিনিটের ভিডিওতে কোথাও সে হিল্টনের নাম একবারের জন্য উচ্চারণ করেনি, এমনকি সে যে হিল্টনের কে, নিজের পরিচয় কি, কোনো কিছু সে বলেনি। বারবার একটি কথাই, তারা সিস্টেম ইম্প্রুভের জন্য প্রচুর কাজ করছে। কথা সেই একই, আপডেট আপডেট আর আপডেট, কিন্তু এই আপডেট আর কোনোদিনই শেষ হবে না। তাই নিজের বোকামের জন্য আফসোস না করে নিজেকে দক্ষ করে তুলুন, যেন একই ভুল বারবার করতে না হয়। হিল্টন আগাগোড়াই একটি স্ক্যাম সাইট ছিল, আজ কিংবা কাল এটি পালাতই। হিল্টন নিয়ে অনেক আগেই একটি সতর্কতামূলক ভিডিও করেছিলাম, সে সময় অনেকেই তা বিশ্বাস করেননি। ভিডিওটি না দেখে থাকলে দেখে আসতে পারেন। তাই আবারও বলছি, কোনোভাবেই এই হিল্টন মেটাফেক্সকে আর বিশ্বাস করবেন না। অনেকেই বলছেন হিল্টন মেটাফেক্সের অ্যাপ কিংবা ওয়েবসাইট তো বন্ধ হয়নি। আপনাদের জন্য বলছি, হয় আপনি বোকার স্বর্গে বসবাস করছেন অথবা আপনি নিজেও একজন হিল্টন মেটাফেক্সের মতোই প্রতারক, আর একই পদ্ধতিতে সে সময় পালিয়েছিল এমটিএফও, আর হিল্টনও অলরেডি গন। মূলত অগস্টের 14 তারিখ থেকে সকল উজ্জ্বল বন্ধ রেখেছে হিল্টন, কিন্তু তখনও তাদের নতুন অ্যাকাউন্ট খোলা চালু ছিল। ডলার দিতে সমস্যা, বাট নিতে সমস্যা নেই, কি দারুণ ব্যাপার তাই না? অলরেডি হিল্টনের যাওয়ার পথ রেডি করা হচ্ছে, তাদের টেলিগ্রাফ গ্রুপে কোনো আপডেট নেই অনেকদিন ধরেই, সকল ফেসবুক গ্রুপও নিশ্চুপ, হিল্টনের দালালি করা সব পণ্ডিতরাও কিছু লেখে না কোথাও, কারণ আপনার উপরের অনেকেই হিল্টন থেকে লাখ লাখ টাকা নিতে পারলেও ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনি, কেননা আপনার টাকাই তো তারা নিজেদের পকেটে পড়েছে। এখন শুধুমাত্র অপেক্ষা, বিভিন্ন গালভরা গল্প শুনিয়ে আপনার কাছ থেকে মেরে দেওয়ার ডলারকে ক্রিপ্টোতে পরিণত করতে যতটুকু সময় প্রয়োজন হয়। এরপরেই ফুস, বন্ধ হয়ে যাবে সাইট। এরপরেও হিল্টন মেটাফেক্সের উপর যাদের অগাধ বিশ্বাস তাদের বলছি, আপনি হিল্টনকে বিশ্বাস করলেও হিল্টন কিন্তু আপনাকে বিশ্বাস করে না। হিল্টনের কর্তারা খুব ভালো করেই জানে, এখন একবার যদি হিল্টন উজ্জ্বল চালু করে তাহলে হিল্টনের অ্যাকাউন্ট সবাই খালি করে ফেলবে, কেউ তার $1 আর হিল্টনে রাখবে না, 1 ঘন্টাই তাদের ব্যবসা শেষ হয়ে যাবে। মনে রাখবেন, এতটা বোকা হলে এরকম পঞ্জি স্কিম চালাতে পারতো না তারা। সো কোনোভাবেই হিল্টন ফিরে আসবে না। মনে রাখবেন, যা চলে যায় তা চিরতরেই চলে যায়। আজ এ পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই কার্পণ্য করবেন না, আর যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইব বাটন একটি ক্লিক করে যাবেন। ভালো থাকুন আর নিরাপদ রাখুন আপনার বিনিয়োগ।